বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, আপনারা এক এক সময় এক এক ধরনের আপনারা তথ্য দিচ্ছেন, মানুষের দেশে বিভ্রান্তি করছেন। আজকে যদি আপনারা জাতির পিতা আজকে যে বলছেন আমাদের কি নিত্যনিয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই, নিত্যনিয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আজকে যার মুক্তির জন্য আপনারা উপর উপরে বলছেন, বাস্তবে কি যার মুক্তি চান আপনারা? মুক্তি যদি চাইতেন তাহলে দুটো ইস্যুই একসাথে কাজ করতেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তিনি কিন্তু বলেছিলেন যে নিরপেক্ষ বলে আসলে কিন্তু নিরপেক্ষ বলে কোনো মানুষ কিন্তু নাই, কারণ কেউ জামাতের ভোট দেয়, কেউ বিএনপির ভোট দেয়, কেউ লোকালয়ের ভোট দেয়। নিরপেক্ষ বলতে কারে বলে খালেদা জিয়া বলেছিল, পাগল আর শিশু ছাড়া কোনো মানুষ নিরপেক্ষ হইতে পারে না। এটা অবশ্য খালেদা জিয়া ঠিকই বলেছেন। তা আজকে সেই কথাটা আবার উল্টো যদি বলেন তাহলে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে? এখন বলছেন যে আমরা রাষ্ট্রপতির ডাকে সংলাপে যাব না। কেন যাবেন না? তাদের উদ্দেশ্য চালানো, তারা কিন্তু নির্দিষ্ট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা কিন্তু কোন নির্বাচন চাই না, তারা চায় বাংলাদেশে একটা অশুভ শক্তি, বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি, এখানে পাকিস্তানের ঘাঁটি বানানোর জন্য সেই ষড়যন্ত্রে স্বাধীনতা বিরোধী চক্রদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে এই বিএনপির এই তথাকথিত ষড়যন্ত্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আজকে যদি আমরা এই কথাটা বলি, খালেদা জিয়ার মুক্তির জন্য আপনারা এতদিন থাকলে কোনো আন্দোলন করেন নাই, খালেদা জিয়ার মুক্তি কি দেওয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা রাখেন? ক্ষমতা রাখেন না, কারণ খালেদা জিয়ার মামলা হয়েছে। আপনারা যে এদের জন্য আন্দোলনের মুখোমুখি বলছেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারই আপনার এই খালেদা জিয়ার এটিভির টাকা মালিক হওয়ার মামলা দিয়েছিল, বিভিন্ন জায়গার থেকে কমিশন পেয়েছেন, প্রমাণিত হয়েছে, মামলা পেয়েছে। এটা তো কঠিন ব্যাপার। আবার যে আপনারা সংবিধানকে মানতে চান না, সংবিধান অনুযায়ী কিন্তু নির্বাচনগুলো হচ্ছে, মহামান্য সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন যে বর্তমান সরকার যে সরকার থাকবে সংবিধানে সেই সংবিধান অনুযায়ী তার অধীনে নির্বাচন হবে। তাহলে আপনারা এই বাংলাদেশে কি দেখাতে চাচ্ছেন, কি সৃষ্টি করতে চাচ্ছেন? আপনারা আতঙ্কের নাম হচ্ছে বিএনপি জামাত, কারণ বাংলাদেশের মানুষ তাদের পক্ষ কোনো মানুষের সমর্থন নাই। এতদিন ধরে আমরা 3 বছর অর্থাৎ এই সরকারের 3 বছর পার হয়ে গেছে, 3 বছরের ভিতরে কোনো সাধারণ মানুষ এনাদের ডাকে সাড়া দেন না। আজকে তারা নতুন করে ষড়যন্ত্র পাকাচ্ছেন, বলছেন খালেদা জিয়া মুক্তি মানে গণতন্ত্র। আমি যদি আপনাদের কথাই বলি, 75-এ বঙ্গবন্ধুকে হত্যা মানে আপনাদের কাছে ছিল গণতন্ত্র, 2004 সালে 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রীকে হত্যার যে গ্রেনেড মারা হয়েছিল, 5 জন মারা গিয়েছিল, এটি করা হত্যা করা মানেই গণতন্ত্র। আপনাদের গণতন্ত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে, এই গণতন্ত্র এই অপপ্রচার করে আপনারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পাবেন না। আমরা বলি 75 বাংলাদেশে কিন্তু আর ঘটাতে পারবেন না, যা ঘটার ঘটে গেছে। এখন আমাদের যদি পাতালে যান সেখানে আওয়ামী লীগের কর্মী জয় বাংলাকে লাভ করেছে, ফলে এখন কর্মীরা প্রত্যেকটা মানুষের দোমগুলাই বসে গেছে, মানুষের যে স্বস্তি আর শান্তি শেখ হাসিনা মানে আজকে বাংলাদেশ, শেখ হাসিনা মানেই হচ্ছে গণতন্ত্র, শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই বাংলাদেশের স্বস্তি আর শান্তির বাংলাদেশ। আর তারা সারা দেশে আন্দোলন দিচ্ছে। আমরা বলি আপনারা কিন্তু আন্দোলনের নামে যাও পোড়াও মানুষ হত্যা করা আপনাদের যে চর্চা, সেই চর্চায় যদি আবার ফিরে আসেন তাহলে কিন্তু ছাত্রলীগ সহসায় ধরে না, দলি ছাত্রলীগ ছাড়ে না, আপনারা মনে করছেন সংলাপে আপনারা না গেলে সংলাপের মানে সেই পূর্ণতা হবে, বাংলাদেশে কি আর রাজনৈতিক দল নাই? আপনারা আসেন না আসেন আমরা কিছু দেয় আসেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, নির্বাচনে যদি কোনো রকম ওই আগের মতন যে 500
উপজেলা অফিস পুরাইতে ছিলেন এবার বাড়ি আপনারা যদি পুরানোর চেষ্টা করেন তাহলে সারা বাংলাদেশে বিএনপি জামাতের বাড়িঘর সব পুরাইতে হবে আমাদের মানুষ আজকে দেখছে উন্নয়ন আজকে হতদরিদ্র ছিল আজকে আমরা মধ্যমের রাষ্ট্র পূর্ণ রূপ দিয়েছে 2041 সালে উন্নত বাংলাদেশ আজকে আপনারা ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা 41 সাল কিভাবে তার রাষ্ট্র ক্ষমতায় থাকবে আরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় তো থাকতে চায় না বাংলাদেশের মানুষ আজকে যে সংস্কার শান্তিতে আছে তাকে পরিষ্কার করি খালেদা জিয়ার মুক্তির নামে এই যশোর জেলায় 8টি থানা আছে কোন থানায় যদি এবার নাম করে রাজপথে নেবে কোন বিশৃঙ্খল উশৃঙ্খল করে আমাদের চোখ কান খোলা আছে আমরা কিন্তু পরিষ্কার ভাবে বলছি আন্দোলন করে ঢাকাই করবে যশোরে কোনো আন্দোলন চলবে না যশোরে আন্দোলন করতে দেওয়া হবে না আওয়ামী লীগ বড় দল মনে করছে যে আমাদের ভিতরে নেতৃত্বর কনটেস্ট আছে কর্মী আমরা কিন্তু নেত্রীর মুখের দিকে তাকিয়ে আছি নেত্রী চোখের দিকে তাকালে আমরা বুঝতে পারবো আমাদের এখন রাজপথে কি করতে হবে রাজপথে কোন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী যারা 71 সালে ঘরে আগুন দিয়েছিল যারা পোশাক করে আমার আদর্শের পিতাকে হত্যা করেছিল সেই আদর্শের কোন মানুষকে আমরা রাজপথে দেখতে চাই না তাদেরকে আর কখনো আমরা শহরে মিছিল মিটিং দেখতে চাই না আমরা চাই আজকে যে উন্নয়ন সরকার সেই সরকার যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা তার পাশে সাথে থেকে আমরা মানুষের হাসি এবং খুশি যেন অব্যাহত রাখতে পারি আমরা স্বল্প পরিসরে আমরা এই মহামারীর কারণে দ্রুত কথায় দেখে আমরা আজকে বঙ্গবন্ধু সেই বাঙালির অবিশ্বাস্য আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা আজকের এই দিনে 10ই জানুয়ারি আপনারা জানেন স্বাধীনতা হলো পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল না বঙ্গবন্ধুর অবর্তমানে পূর্ণ স্বাধীনতা ছিল না এই 10ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলার মাটিতে পা রাখার পর আমাদের পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল আমাদের তৃণমূলকে আবার ঘর গুছাতে হবে ঘর গুছানোর মধ্য দিয়ে সন্ত্রাসীদের জায়গা দিয়ে হবে না মাদক সেবীদের কোনো জায়গা দিয়ে হবে না অস্ত্র ব্যবসায়ীদেরকে কোনো কমিটিতে ডাকা হবে না আওয়ামী লীগ হচ্ছে একটা আদর্শের রাজনৈতিক দল প্রাচীনতম দল আমরা সেই দলের পতাকা তুলে থেকে আমরা বঙ্গবন্ধু সেই স্বপ্ন খোদামুক্ত দারিদ্রমুক্ত দুর্নীতিমুক্ত সোনার মানুষ সোনার বাংলা প্রতিষ্ঠিত করব আজকে এই 10ই জানুয়ারি এই হোক আমাদের সকল সকলকে ধন্যবাদ কথাটা বলা হচ্ছে যে বঙ্গবন্ধু আসলে জানতো না বঙ্গবন্ধু কারাগারে যেখানে ছিল সেখানে কোনো রেডিও কোনো টেলিভিশন পেপার কোনো কিছু দেওয়া হতো না এবং পাকিস্তান থেকে তাদের গোয়েন্দা সংস্থা একজন ফলস তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেখায় বঙ্গবন্ধুর পাশে রেখে বঙ্গবন্ধুকে অন্যদিকে ডাইভার্ট করে এবং বঙ্গবন্ধু ওখানে মিশন করে ওই তামাকের ওই যে চুরো খেতেন ওইটি তাম পাইপ টানতেন আর বঙ্গবন্ধুর এইভাবে গল্পের মানে পুরোটাকে বাংলাদেশ সম্বন্ধে অর্থাৎ পুরো পাকিস্তান পুরো পাকিস্তান সম্বন্ধে সবকিছু কিন্তু উল্টো দিকটাকে নিয়ে গিয়েছিল এই জন্য বঙ্গবন্ধু আসলে কোনো কিছু জানতেন না তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছিলেন ঐতিহাসিক স্বাধীনতার যে ঘোষণা দিয়ে ডাক দিয়ে গেলেন কেন গেলেন 25 মার্চে কালো রাত্রে নির্মম নিরস্তর মানুষ ঘুমান্ত মানুষের উপর 27টির মতন ভূমি ধরে মানুষ হত্যা করতে লাগে 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর 32তম বাড়িতে রূপায় দ্বিতীয় ওয়ালেসেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন এবং বঙ্গবন্ধু জানতেন যদি বঙ্গবন্ধু ধরা না দেয় তাহলে আমার বাঙালির মানুষের একজনকে বাঁচায় রাখতে না যার জন্য কিন্তু বঙ্গবন্ধু এক প্রকার স্বেচ্ছায় বঙ্গবন্ধু বাড়িতে ছিল এবং নিজেকে তাকে গ্রেপ্তার করে দিয়েছিল বঙ্গবন্ধু যাওয়ার ওই যে ডাক দিলেন যে এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধুর ওই স্কোয়ার 7ই মার্চের ওই ভাষণের মধ্য দিয়ে কিভাবে যুদ্ধ করতে হবে কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে আনতে হবে বঙ্গবন্ধু সব বিস্তারিত বলে দিয়েছেন এটা ছিল মূল কাহিনী কিন্তু আমরা কি দেখি আজকে এই 10ই জানুয়ারি এই দিনে কথাটা না বললে হয় না বঙ্গবন্ধু মানে কিন্তু বাংলাদেশ বঙ্গবন্ধু মানে কিন্তু গণতন্ত্র
আর বঙ্গবন্ধু মানে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা। আজকে